মাথা নিচু করে ড্রয়িং রুমের সবার সামনে দাঁড়িয়ে আছে আকাশ। তার সামনে দাঁড়ানো তার বাবা রাগে তার চোখ মুখ লাল হয়ে আছে। তিনি চিৎকার করে বলছেন, তোমাকে আমরা কি শিক্ষার অভাব রেখেছিলাম বলো তো, যেটার অভাবে তুমি এত খারাপ হয়ে গেছো? আমাদের মান সম্মান সব এভাবে ধুলোই মিশাচ্ছ? যখন যা ইচ্ছা তখন সেটাই করবে ভেবেছো? যখন যাকে ইচ্ছা বিয়ে করে নিয়ে আসলাম, আবার তাকে ছেড়ে দিলাম। তুমি একদিন আমাদের এসে বললে তুমি সিনেহাকে বিয়ে করতে চাও, ওকে ভালোবাসো, তাই আমরা তোমাদের এঙ্গেজমেন্ট করাতে চাইলাম। এঙ্গেজমেন্টের দিন তুমি সিনেহার ব্যাপারে কি সব জানলে, বেশ ওর সাথে সম্পর্ক শেষ করে দিলে, ওকে যা তা বলে অপমান করলে। তখন আবার মিতুকে নিয়ে আসলে বিয়ে করে, তখন বললে তুমি মিতুকে ভালোবাসো, বিয়ে করেছো, আর এখন আবার ওকে ডিভোর্স দিয়ে দিলে, কারণ তুমি এখন জানলে যে মিতু প্রতারণা করে ঠকিয়েছে তোমাকে। বেশ, শেষ মিতুর সাথে তোমার সংসার। পেয়েছোটা কি তুমি, নিজের জীবনটাকে? আর বিয়েটাকে কি পেয়েছো, ছেলে খেলা? যখন যা ইচ্ছে হলো সেটা করে চলেছ? একটা সময় এমন আসবে দেখো তোমার পাশে তুমি কাউকে পাবে না। আকাশ এবার মাথা উঠিয়ে বলল, আমি সরি বাবা, কিন্তু আমি মিতুকে বিয়ে করেছিলাম জেদের বসে। কিন্তু আমি জানতাম না, যেটার ওপর ভিত্তি করে জেদ করলাম সেটা একটা সাজানো নাটক ছিল। আমি মিতুকে ভালোবাসি না, আর কোনোদিনও বাসবো না। আমি স্নেহাকেই ভালোবাসি বাবা, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আর মিতুকে আমি বিয়ের সময় বলে দিয়েছিলাম যে বিয়ের 6 মাস পরে আমি ওকে ছেড়ে দেব। আর বিয়ের কথাটাও তোমাদের জানিয়ে করিনি, তাই এটাও তোমাদের জানাইনি। আকাশের কথা শুনে ইমরান আর জাফর বলে ওঠে, তোমার কাছে স্নেহাকে আমরা কোনোদিনও দেব না। যে আমার মেয়েকে বিশ্বাস না করে অন্যকে বিশ্বাস করে অপমান করে, তার কাছে আমি আমার মেয়েকে বেঁচে থাকতে দেব না। খুব কষ্ট পেয়েছে আমার মেয়েটাই কয়েক মাসে, আবার সেই কষ্টে ওকে ফেলবো না। ভাইজান, আমি নিজেই তো এই শয়তানের কাছে স্নেহা মাকে দেব না। আকাশ সবার কথা শুনে যেই আশাটুকু রেখেছিল তার শেষ হয়ে গেল। কিছুক্ষণ আগে জাফর সাহেবের হাত ডিভোর্স পেপার এসেছে, যেখানে আকাশ আর মিতুর সাইন করা, হাতে একটা লেটারও এসেছে। তখনই জাফর সবাইকে নিচে ডেকেছে। জাফর মোতালেফের হাতে পেপারটা দেন। মোতালেফ সেটা দেখে আকাশের কাছে গিয়ে ওকে থাপ্পড় মারে। এরপর কি হলো দেখলেন, আজকে আরাফার স্নেহা এসেছে ঘুরতে। অবশ্য স্নেহাই আরাফকে অনেক বায়না করে ঘুরতে বের হয়েছে। আরাফার স্নেহা এসেছে একটা নদীর পাড়ে, হালকা বাতাস, সবুজ ঘাস, নদীর পানির ঢেউ সব মিলিয়ে জায়গাটা অনেক সুন্দর। স্নেহা আর আরাফ পাশাপাশি বসে আছে। আজকে বাসায় সবাইকে একটা কথা জানাবো। কি কথা? তোকে কেন বলবো না ছেমড়ি? যাও, বলতে হবে না, চলো এখন ফুচকা খাবো। এই ধুলাবালি, ছি, ওই চ্যামড়া, চুপ, চলো এখন। স্নেহা আরাফকে টেনে নিয়ে গেল ফুচকার দোকানে। আকাশ নিচের রুমে বসে আছে, সামনে পড়ে আছে ডিভোর্স পেপার আর চিঠিটা, যেটা সে একবারও খুলে দেখেনি। তার এসব নিয়ে মাথা ব্যথা নেই, তার এখন একটাই মাথা ব্যথা, সেটা হলো স্নেহা। বিকালের আরাফ স্নেহা বাসায় আসে। আরাফ রুমে যাওয়ার আগে ওর মাকে বলে গেছে সবাইকে আজকে খাবার টেবিলে থাকতে। রাতে সবাই খাবার টেবিলে উপস্থিত, শুধু আকাশ বাদে। খেতে খেতে আরাফ সবাইকে উদ্দেশ্য করে বলে, আমার একটা কথা বলার ছিল তোমাদেরকে। হ্যাঁ আরাফ, বল কি বলবি। বড় কাকা, মেজো কাকা, বাবা, ছোট কাকা, আসলে আমি স্নেহাকে বিয়ে করতে চাই। আরাফের কথায় সবাই অবাক হয়। তারা ভাবেনি আরাফ নিজে এই কথাটা বলবে। তারা চেয়েছিল আরাফকে এই কথাটা বলতে, তবে আরাফ নিজেকে বলবে ভাবেনি। আমরাও চেয়েছিলাম এই কথাটা তোমাকে বলতে, স্নেহাকে তোমার সাথে ভালো দেখে তোমাকে এই প্রস্তাব দিতে, তবে তুমি নিজে দেওয়াতে আমরা খুব ভালো লাগলো। আরাফ, তুমি কি স্নেহাকে ভালোবেসে বিয়ে করতে চাচ্ছ, নাকি অন্য কোনো কারণে? খারাপ ভেবে নিও না, তুমি বুঝতে পারছো তো কথাটা আমি কেন বললাম? বুঝতে পেরেছি কাকা, আমি স্নেহাকে ভালোবেসে বিয়ে করতে চাই,
আকাশের কোনো ভুলের কারণে বা করুণা করে নয়, আমি সত্যি স্নেহাকে অনেক ভালোবাসি। বেশ তো, কবে বিয়ে করতে চাইছ? আগামী সপ্তাহে করতে চাই। আসলে এরপর আমাকে কানাডা যেতে হবে, আমি স্নেহাকে সাথে করে নিয়ে যেতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে সব যোগাড়যন্ত্র শুরু করে দাও, আর আমি নাজমাদের জানাচ্ছি। ইকবাল, তুই জবাকে ওর নানু বাড়ি থেকে নিয়ে আয়, আর জুমায়েরদের জানা, ওরা তো ঢাকার বাইরে এক মাস হলো কাজের জন্য। আর মোতালে, তুই কি কিছু বলবি? না ভাইজান, আমার কিছু বলার নেই, আমি খুব খুশি আরাফের ডিসিশনে। আরাফের মা, তুমি কিছু বলবে? না, আমিও খুব খুশি, অবশেষে স্নেহা আমার আরাফের বউ হবে। স্নেহা, তুমি কি খুশি? স্নেহা এতক্ষণ মাথা নিচু করে চুপ করেছিল, জাফর সাহেবের কথা শুনে মাথা তুলে বলল, জি আপু, আমি এই বিয়েতে খুশি। তাহলে আগামী সপ্তাহেই তোমাদের বিয়ে। উপর থেকে নিচে নামার সময় সব কথা শুনে থমকে যায় আকাশ, তবে সে চিরতরে হারাতে চলেছে স্নেহাকে। না, তার স্নেহার সাথে কথা বলতে হবে, যেভাবেই হোক। স্নেহা আর আরাফ বেশ কিছুক্ষণ ফোনে কথা বলে যাচ্ছে। শয়তান, তখন বললেই তো হতো যে বিয়ের কথা বলবে। বলে দিলে তো মজা থাকতো না? বান্দর জামাইকে বান্দর বলছে, বান্দরের বান্দরানী কিন্তু তুমি। যা শয়তান। এভাবে আরো কিছু কথা বলে কল রেখে দিল স্নেহা। পানির পিপাসা পাচ্ছে, তার রুমের জগে দেখে পানি নাই, তাই জগ দিয়ে নিচে গেল পানি আনতে। স্নেহা পানি নিয়ে নিজের রুমে যাবে, কেউ তাকে টেনে অন্য একটা রুমে নিয়ে গেল। স্নেহা চিৎকার দিতে পারছে না, তার মুখে লোকটা হাত দেখে স্নেহাকে মুচড়ামুচড়ি করতে দেখে আকাশ বলল, চুপ, আমি বাবুই। স্নেহা বুঝতে পারে এটা আকাশ। আকাশ স্নেহার মুখ থেকে হাত সরালে স্নেহা সরে এসে বলে, কি অবস্থা আকাশ, এখানে এভাবে নিয়ে আসার মানে কি? আমিও সেটাই জানতে চাচ্ছি। তুমি ভাইয়াকে বিয়ে করতে রাজি হয়েছ, কিন্তু কেন? কেন মানে, আমি আরাফকে ভালোবাসি তাই রাজি হয়েছি। স্নেহা, তুমি এটা কীভাবে করতে পারো? তুমি জানো আমি তোমাকে ভালোবাসি, তাও তুমি এটা কীভাবে করতে পারছো? দেখো আকাশ, আমি তোমাকে আগে ভালোবাসতাম, কিন্তু এখন আমি আরাফকে ভালোবাসি, আর তুমি আমাকে বলছো আমি এটা কী করে করছি। আকাশ, আমি তো অন্তত পক্ষে তোমাকে ঠকিয়ে বিয়ে করছি না, তুমি যেমনটা করেছো। দেখো আকাশ, আমি আরাফের সাথে ভালো আছি আর থাকবো, প্লিজ আমাকে আর বিরক্ত করো না। তার মানে তুমি সত্যি আর আমার কাছে ফিরবে না? কোনো দিন না, যদি আরাফ আমার জীবনে না আসতো তবুও আমি তোমার কাছে ফিরতাম না। আমি ভাবিনি স্নেহা তুমি এইভাবে হারিয়ে যাবে আমার থেকে, আমার দোষেই আমি তোমাকে হারালাম। আচ্ছা, ভালো থেকো, সুখে থেকো। কথাগুলো বলে আকাশ স্নেহাকে ছেড়ে বেরিয়ে গেল, আর স্নেহা আকাশের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। দেখতে দেখতে এক সপ্তাহ চলে গেল, স্নেহা আরাফের বিয়ের দিন চলে এলো। আগামীকাল স্নেহা আর আরাফের বিয়ে, আজকে ওদের গায়ে হলুদ, ঘরোয়াভাবেই হচ্ছে বিয়ে। স্নেহা এই এক সপ্তাহে একবারও আকাশকে দেখেনি, সেদিনের পর আকাশ আর আসেনি তার সামনে। স্নেহা এতে ভালো লেগেছে, আকাশ তাকে ভুলে গেলেই ভালো। সেদিনের পর থেকে আকাশ একদম বদলে গেল, নেশায় একদম ডুবে গেছে সে। সকালে বাড়ি থেকে বের হয় আর অনেক রাতে বাড়ি ফিরে নেশা করে, কোনো দিন ফেরেও না। ছেলের এমন অবস্থা দেখে নিতে পারছেন না মোতালেব ও তার স্ত্রী। আকাশের মা আঁচলে মুখ লুকিয়ে মাঝে মাঝে কাঁদে, এছাড়া আর কি করবে তিনি? আকাশ তো তার করা ভুলের শাস্তি পাচ্ছে। সন্ধ্যায় স্নেহাকে সাজাতে বিসি ঋতু, নিতু, জবা তিনজন মিলে স্নেহাকে সাজাচ্ছে। স্নেহাকে একটা হলুদ শাড়ির সাথে কাঁচা ফুলের গহনা পরিয়েছে, সাথে হালকা সাজ, ব্যাস এতে স্নেহাকে অনেক সুন্দর লাগছে। আজ স্নেহাকে যে লাগছে না, আরব ভাইয়া তো পাগল হয়ে আজকেই তোকে বিয়ে করতে চাইবে মনে হয়। ঋতু কথা শুনে জবা হেসে বলল, যা বলেছ ঋতুপু, আজকের থেকেও কালকে স্নেহাপুকে আরও সুন্দর লাগবে, আর সেই সৌন্দর্য নষ্ট করবে আরব ভাইয়া বাসর রাতে, তাই না আপুনি? স্নেহা সবার কথা শুনে লজ্জায় লাল হয়ে বলল, যা তোমরাও না দূর। তিনজনে হেসে দিল স্নেহার অবস্থা দেখে।
আকাশ নিচে রুমে বসে বসে মদ খাচ্ছে। আজ তার স্নেহা হলুদ পুরি সেজেছে, কাল সাজবে লাল টুকটুকে বউ। কিন্তু সেটা তার জন্য না, তার ভাইয়ের জন্য। কোনো প্রেমিক হয়তো এটা মেনে নিতে পারবে না, তার ভালোবাসার মানুষটিকে তার নিজের ভাইয়ের বউ রূপে। ঠিক আকাশও মানতে পারছে না, খুব কষ্ট হচ্ছে। সে আজ রুম থেকে সকাল থেকে বের হয়নি, এই রুমেই ছিল, এখন নেশায় মত্ত হয়ে গেছে। সোফায় পাশাপাশি বসে আছে স্নেহা আরাব, সবাই তাদের হলুদ লাগিয়ে দিচ্ছে। ইমরান সাহেব মেয়েকে হলুদ লাগানোর সময় কেঁদে দিয়েছিলেন, কত ভালো না হতো আজ যদি মেয়েটার মাও থাকতো। হলুদে সবাই আকাশকে খুঁজেছিল কিন্তু পায়নি। তারা বুঝতে পেরেছিল কেন আকাশ এখানে নেই, কিন্তু তাদের কিচ্ছু করার নেই। রাত ১২টায় হলুদ শেষ হলো, যে যার রুমে গেল ফ্রেশ হতে। মোতালেব সাহেব খাটে হেলান দিয়ে শুয়েছিলেন, তার স্ত্রী তার কাছে এসে কাঁধে হাত রেখে বললেন, কি হয়েছে তোমার? কিছু ভাল লাগছে না। বুঝতে পারছি, খারাপ আমারও লাগছে। আচ্ছা আরাফের বাবা, আকাশকে যদি আবার একটা বিয়ে দিই তাহলে হয় না? এই মুহূর্তে সব মাথাও এনো না। আকাশের মাত্র ডিভোর্স হয়েছে মিতুর সাথে, তার উপর ওর চোখের সামনে স্নেহার বিয়ে হচ্ছে আরাফের সাথে। ওকে এখন এসব বললে হিতে বিপরীত কিছু হয়ে যেতে পারে। আর তাছাড়াও মিতুকে এখনও খুঁজে পাওয়া যায়নি। কিছু একটা ভালো মন্দ হয়ে গেলে কী হবে ভেবেছ? সব দোষ পড়বে আকাশের ঘাড়ে, কারণ আকাশ মিতুর হাজবেন্ড ছিল। যেমনি হয়েছিল ওদের বিয়ে, এখন ডিভোর্সও হয়ে গেছে, কিন্তু মিতু নিখোঁজ। এখন এই দোয়া করো ওই মেয়ে যেন ভালোই ভালোই নিজের বাপের বাড়ি ফেরে। দেখো গিয়ে ওই মেয়ে নিশ্চয়ই অন্য কারোর সাথে পালিয়েছে, আমার আকাশের সাথে বেইমানি করলো, যার জন্য আজ আকাশ সব হারালো। দোষ কি শুধু মিতুর? তোমার ছেলের নেই? কলেজের নেহার ব্যাপার থেকে শুরু করে মিতুর ব্যাপার অবধি তোমার ছেলের অনেক ভুল আছে। যাক সেসব কথা, এখন শুয়ে পড়ো, কাল আবার বিয়ের কাজ বাকি আছে, সেগুলো দেখা লাগবে। আকাশ মা বাবার রুমে বাহিরে দাঁড়িয়ে সব কথা শুনল। আসলে সে নিচে এসেছিল বরফ নিতে। মা বাবার রুমের পাশ থেকে যাবার সময় সব কথা শুনল সে। মনে মনে ঠিক করে নিয়েছে সে কি করবে। পরের দিন, আজ স্নেহা আরাফের বিয়ে। কাঙ্ক্ষিত দিনটি চলেই এলো, সবাই যার যার কাজে ব্যস্ত। স্নেহা, ঋতু, নিতু, জবা স্নেহার রুমে আছে, তিন বোন মিলে হুড়োহুড়ি করছে আর নিতু বসে বসে দেখছে। নিতু প্রেগনেন্ট, তাই সে বেশি দৌড় ঝাঁপ করতে পারবে না, তাই বসে বসে দেখছে আর হাসছে। বিকালের দিকে পার্লারের মেয়েরা এসে স্নেহাকে সাজাতে লাগলো। সাজ কমপ্লিট হলো ৬টায়। স্নেহাকে একটা লাল আর গোল্ডেন কালার মিক্স শাড়ি পরানো হয়েছে, সাথে ম্যাচিং জুয়েলারি। অপূর্ব লাগছে স্নেহাকে। স্নেহাকে রুমে বসিয়ে রেখে গেছে সবাই। স্নেহা একা আয়নার সামনে বসে আছে আর লজ্জা পাচ্ছে। আজ তার ভালোবাসার সাথে তার বিয়ে, এই দিনটার অপেক্ষায় ছিল সে। আজ আজকে সে ছিল দিনের মতো আরাফের হয়ে যাবে, ভাবতে কি খুশি লাগছে। স্নেহা এসব ভাবছিল তখন আয়নায় দেখলো আকাশ দাঁড়ানো দরজায়। আকাশকে দেখে অবাক হলো স্নেহা, চেহারার কি অবস্থা করেছে, কত রাত জেগে ছিল আকাশ। আকাশ ধীর পায়ে এগিয়ে এলো স্নেহার কাছে। স্নেহার থেকে একটু দূরে দাঁড়িয়ে দেখে যাচ্ছে স্নেহাকে, খুব সুন্দর লাগছে স্নেহাকে। এরকম ভাবেই তো স্নেহাকে চেয়েছিল সে জীবনে, কিন্তু হায়, আজ সব স্বপ্নই রয়ে গেল একটা ভুলের জন্য। আকাশ ধীর কণ্ঠে বলল, মাশাআল্লাহ, তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে স্নেহা। ধন্যবাদ আকাশ। এই নাও, এই গিফটটা আমার তরফ থেকে। স্নেহা ভাবছে নেবে নাকি নেবে না। আকাশ স্নেহার হাত ধরে গিফট দিয়ে বলল, ভয় নেই, বন্ধু হিসেবে দিলাম, ভালো থেকো তুমি, আর নতুন জীবনের জন্য অনেক 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 শুভকামনা রইল। কথাগুলো বলেই চলে গেল আকাশ। আকাশের চোখে পানি স্পষ্ট। স্নেহা একটা দীর্ঘশ্বাস ছাড়ল। একটু পর জবা এসে ওকে নিচে নিয়ে গেল, কাজই এসে গেছে, বিয়ে পড়ানো শুরু হবে এখন। তাই বিয়ে পড়ানো শুরু হলো। কাজই যখন স্নেহাকে কবুল বলতে বলল, স্নেহা খুব নার্ভাস হয়ে গিয়েছিল, কবুল মুখ থেকে বের হচ্ছিল না। কিছুক্ষণ চুপ থেকে আস্তে করে বলে দিল, কবুল কবুল কবুল। এরপর আরাফকে বলতে বলল, আরাফ বলে দিল, তারপর রেজিস্ট্রারি পেপারে সাইন করে দিল। অবশেষে আজকে স্নেহা আরাফ এক হয়ে গেল।
ভালোবাসে একে অপরকে আজ তারা পেয়ে গেল। দূর থেকে আকাশ শেষ দেখা দেখে নিল স্নেহাকে। আজ থেকে তার ভালোবাসা অন্য কারো স্ত্রী, আজ থেকে তার কোনো অধিকার নেই স্নেহার উপর তার। আকাশ নিঃসন্দেহে নিজের লাগেজ নিয়ে বেরিয়ে গেল। চলে যাচ্ছে সে আজীবনের জন্য, চলে যাচ্ছে সে। আরাফের রুমে বসিয়ে রাখা হয়েছে স্নেহাকে। স্নেহার খুব নার্ভাস লাগছে, ইস কেন জানি আজ খুব লজ্জা লাগছে। কিছুক্ষণ পর আরাফ রুমে আসলো। রুমে ঢুকে স্নেহাকে দেখে মুখে হাসি ফুটে উঠল তার। আরাফ ধীর পায়ে গিয়ে খাটে স্নেহার সামনে বসল। স্নেহা তখন মাথা নিচু করে বসে আছে। আরাফ স্নেহার থুতনিটা উঠালো। স্নেহাকে লজ্জায় চোখ বন্ধ করে রেখেছে। আরাফ তা দেখে বলল, মাশাআল্লাহ আমার লজ্জাবতীটা। স্নেহা আরাফের কথা শুনে চোখ মেলে তাকায়। আরাফ আবার হেসে বলল, যাও ফ্রেশ এসো, এগুলো চেঞ্জ করে নাও। স্নেহা উঠে ওর লাগেজ থেকে একটা সুতির শাড়ি নিল। স্নেহার সব কিছু গুছিয়ে আরাফের রুমে দেওয়া হয়েছে। যেহেতু দুই দিন পর ওরা চলে যাবে কানাডা, তাই স্নেহার মা সব একদম লাগেজে প্যাক করে দিয়েছে। স্নেহা একটা সবুজ কালারের শাড়ি পরে বেরোলো ওয়াশরুম থেকে। শাড়িটা পাতলা হওয়ায় পেট কিছুটা দেখা যাচ্ছে। আরাফ বারান্দায় দাঁড়িয়ে আছে। স্নেহা আস্তে করে বারান্দায় গিয়ে আরাফের পাশে দাঁড়ায়। আরাফ স্নেহাকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখটা রেখে বলে, আজ আমি অনেক খুশি, আজ আমি আমার স্নেহাকে পেয়ে গেছি। জানো এই দিনটার জন্য আমি কত অপেক্ষা করেছি। স্নেহা কিছু বলছে না। আরাফের নিঃশ্বাস ওর ঘাড়ে পড়ায় বারবার কেঁপে উঠছেও। আরাফ স্নেহাকে নিচের দিকে ফেরালো। স্নেহা তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আরাফ স্নেহার কপালে একটা চুমু দিয়ে বলে, ভালোবাসি বউ। আরাফের মুখে বউ কথাটা শুনে একটা হিমশীতল বাতাস বয়ে গেল তার ভেতরে। আরাফ স্নেহার কানের কাছে মুখ নিয়ে বলে, স্নেহা আজকে কি আমি। স্নেহা বুঝতে পারছে আরাফ কি বলতে চাইছে। সে আজ কোনো বাধা দেবে না আরাফকে, নিজেও আজ হারাবে আরাফের মাঝে, তাই সে আরাফের গলা জড়িয়ে ধরল। আরাফ বুঝতে পারল স্নেহা রাজি। আরাফ পরম আদরে জড়িয়ে ধরল স্নেহাকে। স্নেহার ঠোঁটে বসিয়ে দিল তার ঠোঁট। স্নেহাও তাল মেলাচ্ছে আরাফের সাথে। এরপর কোলে তুলে নিল স্নেহাকে, খাটে নিয়ে শুইয়ে দিল। তারপর কি হলো বলা যাবে না, সরম লাগে তো আমার।